Oh my God, I knew this would be a problem. What type of problem front to me? Let's see. ওই ঘর থেকে অনেক দূরে এভাবে আমি রেখে দিয়েছি একে এই কবুতরটি দেখেন এর ড্রপিংটা দেখেন এই দেখেন ড্রপিংটা এরকম ব্ল্যাক মিক্সড আমি চেষ্টা করব দেখি ওষুধ নিয়ে এসে একে খাওয়ানো ইনশাল্লাহ আল্লাহ পাক বলেছেন যে তুমি চেষ্টা করো আমি তোমার মুশকিল আসান করে দিব ইনশাআল্লাহ আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে এই ওষুধগুলো নিয়ে আসলাম এই যে দেখেন এটা হচ্ছে অ্যামোক্সাসিল স্কয়ার কোম্পানির অন্য কোম্পানি নিলেও চলবে তবে অ্যামোক্সাসিলিন হতে হবে অ্যামোক্সাসিলিন এটা হচ্ছে আপনার অ্যামোডিস মেট্রোনিডাজল স্কয়ার কোম্পানি আর এটা হচ্ছে অমিডন ডমপ্রিডন আর কি এটা বমি নাশক বা বমি নিরোধক হিসেবে কাজ করবে মডিস ডমপ্রিডন আর মক্সাসিল এটা কিন্তু গরম পানি দিয়ে গরম পানি হালকা ঠান্ডা করে গরম পানি ফুটিয়ে নিতে হবে পানি ফুটিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে এটা এটার ভিতরে দিয়ে আপনার ঝাঁকিয়ে এই ওষুধটাকে গুলিয়ে নিতে হবে হ্যাঁ এই যে আমি পানি গরম করে নিয়েছি এখন গরম পানিটা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেয়ার পর এই অ্যামোক্সিসিলিন এই এটাতে সাসপেনশন এটাতে আপনার এত দূর পর্যন্ত ঠিক এত দূর একটু মুখ ফাঁকা রেখে এত দূর পর্যন্ত গুলিয়ে নিতে হবে আর এগুলো গুলানোর প্রয়োজন নাই এগুলো গুলানোই আছে সবগুলোই সিরাপ এটা সিরাপ এটা সিরাপ এটাও সিরাপ এটা ঠান্ডা হয়ে নিয়ে তারপর আমার গুলানো প্রসেসিংটা দেখাই আচ্ছা প্রথমে পানি ঢেলে নেয়ার আগে এর ভিতরে আগে ঝাঁকিয়ে নিবে এভাবে ঝাঁকিয়ে নিবে ওষুধগুলোকে মিলিয়ে নিবেন ওষুধগুলো বিভিন্ন ধরনের এখানে মিশ্রণ ওষুধ দেওয়া আছে এটাকে মিলিয়ে নিবেন এভাবে ঝাঁকিয়ে নিবেন এইবার আপনি পানি ঢেলে দিবেন বোতলের ভিতরে এভাবে ধীরে ধীরে ঢেলে দিবেন এতটুকু পরিমাণ জায়গা ফাঁকা রেখে এবার পানি ঢেলে নেওয়ার পর এটাকে আপনার ঝাঁকিয়ে নিতে হবে বোতলের ইয়ে বন্ধ করে দিয়ে ঝাঁকিয়ে নিতে হবে এটাকে ঝাঁকিয়ে নিতে হবে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে আমি এই যে গরম পানিতে আটা গুলিয়ে নিয়েছি এটা হচ্ছে আপনার গমের আটা গমের আটা গরম পানি করে এর মধ্যে গুলিয়ে নিয়েছি এটা ঠান্ডা করতে দিলাম ঠান্ডাও হয়ে গিয়েছে ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে যাওয়ার পরও এই ধরনেরই ভিসকোসিটিটা এই ধরনের আছে মানে থিকনেস যে ভারী বা ঘনত্বটা এরকম হতে হবে যাতে সিরিঞ্জ দিয়ে সহজে ওর গলা দিয়ে ভিতরে পুশ করে দেওয়া যায় হ্যাঁ এবার এই যে অ্যামোক্সিসিলিন সিরাপটা নিয়ে নিলাম অ্যামোক্সিসিলিন সিরাপটা এর যে ঢাকনাটা আছে এটা 1 গ্রামের সমসাময়িক 1 গ্রাম 1 গ্রাম এখানে মিশিয়ে দিব এখানে 1 গ্রাম আরো 1 গ্রাম দিয়ে দিব 2 গ্রাম এটা আপনাদের অনুমান যে অনুমান অনুসারে দিতে হবে যে কতটুকু লাগবে একটা কবুতরকে খাওয়াতে সরি অমিডন অমিডনটা আপনার ঝাঁকিয়ে নিতে হবে আগে ঝাঁকিয়ে নিতে হবে এটা অসুস্থ কবুতর মানে এই যে খাবার যে তৈরি পদ্ধতিটা এটা কার জন্য বা কাদের জন্য এটা বানানো হলো ধরেন যে কবুতরগুলো নিজে থেকে খেতে পারে তাদের জন্য আবার ধরেন যে খেতে পারে তাকেও এভাবে খাইয়ে দিলে কোনো অসুবিধা হবে না আর যারা খেতে পারে তাদেরকে আপনি এরকম সমপরিমাণ পানিতে করে এইভাবে ওষুধটা মিলিয়ে পানিতে দিয়ে দিবেন সে পানি খাবে
তাতেও সে সুস্থ হয়ে যাবে। এভাবে অমিডন আপনার এই যে 1 চামচ সমপরিমাণ এরকম অমিডন দিয়ে দিন। প্রথমে ঝাঁকিয়ে নেবেন, এভাবে ঝাঁকিয়ে নিন, এটাও পরিমাণ মতো, এটা কমন সেন্স মানে সাধারণ জ্ঞান হিসেবে যে কতটুকু লাগে আপনারা সেই অনুমান করে আপনারা মিশিয়ে নেবেন। এখানে আমি যখন 1 চামচ সমপরিমাণ দিলাম, ওষুধটা কিভাবে নিয়ে নিতে হবে, এই ধরেন আপনার এই যে এভাবে করে এই ঢেলে নিতে হবে, এই যে এভাবে ঢেলে নেবেন, এই যে ফুট এভাবে ঢেলে নিয়ে এটা বসিয়ে নেবেন। এই দেখেন পুশ করলে এই যে বের হচ্ছে। হ্যাঁ, এবার কবুতর থেকে ধরবেন, ধরে একটু ভারী ভারী হয়ে গেছে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন একটু ভারী ভারী হয়ে গেছে। তিন চার দিনে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এখন একে খাওয়াবো দ্বিতীয় দিনের ডোজ। আজকে দ্বিতীয় দিন ওষুধ খাওয়ানোর, এই কবুতরটাকে মোটামুটি সুস্থের পথে। একদিনের ওষুধই খুব ফাইন কাজ করেছে। আজকে 17 তারিখ, আমি 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত পরপর তাকে একই নিয়মে ওষুধ খাইয়ে গিয়েছি। এখন সে সুস্থ, মাশাআল্লাহ। ওকে আমি সকালে গ্রিট দিয়ে দিয়েছিলাম যাতে করে ও একটু গ্রিট খেতে পারে। হ্যাঁ, কিছু খাবারও দিয়ে দিয়েছিলাম, গম হালকা, ও খেয়ে নিয়েছে। এবং এই দেখেন ওর পায়খানার অবস্থা, এবং ও চঞ্চল, এই দেখেন পায়খানার অবস্থা খুব সুন্দর, তার ড্রপিং হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ চাইলে কি না পারে, চেষ্টা করলে আল্লাহ কখনো মুখ ফিরায় না। এখন অসুস্থ, ধন্যবাদ আপনাদের সবাইকে।